দাদা গাঁওখন চাই পিছে ভাল লাগছে না একেবাৰে মাভ্ৰাস লাগিছে মোৰ চিনেমাত যদি এনেবোৰ দৃশ্য দেখাব পাৰোঁ চিনেমা হিট হোৱাটো একেবাৰে খাটাং ও ছেটবি দাদা আমাৰ টেণ্টনৰ লগত যে চিনেমা চোৱা কথাটো আছিল কেথেনো যাবে তোর পছন্দ যি তই বিয়া পাতি থাক মোক কই নাথকিবি মই বিয়া নাপতো তোক জোরকে হলেও মই হোমৰ গুৰিত বহাম তোর কল যে আছে মোক জোর করে হোমৰ গুৰিত বহাবা হা ভুক্তি বোলা বস্তুটো অহাৰ কাৰণেহে মালিচ দি আহিছো হয়নি তোৰ গাড়ীটোক মই চাহ বুলিও মাতিম উইটিয়াৰবি বটেগা অঁ কোৱা তই কিন্তু মোক এটা সহায় কৰিব লাগো দে সহায় কেনে সহায় বাৰু মোৰ জিলেপীকটো এটা অভিনয় কৰিব দিবি না অভিনয় অহ কেনেধৰণৰ অভিনয় পাওঁ তই যে কিবা চিনেমা বনাবি তাতে কৰিব দিব নোৱাৰবি নেকি অঁ মোৰ চিনেমাখনত অহ হ'ব পাৰ দিয়া আমাৰ ঘৰৰ মানুহখিনি মিলি যদি চিনেমাখন নকৰে কোনে কৰিব পাওঁ তাকেতো আমাৰ ঘৰৰ মানুহকেইটা থাকোঁ কিন্তু বেলেগ মানুহ কিয় লাগে টেণ্টনক সেই মই নামতহে লৈছোঁ মানে মেইন মানুহজন ময়েই অহ মই যি কওঁ সেইমতে হ'ব মই জানোতো সেইকাৰণেহে তোক কৈছোঁ চাহ কাপ খাবি নেকি অঁ খাব পাৰি লৈ আনা যোৱা আনি আছোঁ ৰ কোবাতহে যাব ৰ কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ ভোলানাথ এনেকুৱা সন্মান মই ক'তো পোৱা নাই দেই চিনেমা কৰা মানুহ বুলি কওঁতেই ইহঁতে চাঙত তুলি ধৰিছে পাৰিলে তলেদি ধুৱাই দিব কি সন্মান অ'চিকনা বাইদেউ কি হ'ল মন চন মাৰি বহি আছ যে একেবাৰে দুয়োজনে কি হ'ল মাত বোল নাই যে মানে কিবা কাজিয়া পেচাল হৈছে নেকি ঘৰত হে একা আমাৰ মাজত কাজিয়া পেচাল নাই কিন্তু হেপাইহে বচোন বহ বহ হেপাই তাই আৰু কি কৰিলে তাক বিয়া কৰাওঁ বুলি আমি জোৰতেওঁতে আমাৰ দুয়োটাকে গলতা মাৰি ঘৰৰ পৰা উলিয়াই দিম বুলি কৈছে বা ইমান তললৈ নামিলে সি তহঁতক গলতা মাৰিছে ক'ত এতিয়া সি ক'ত আছে আছে হ'ব পাই পিছফালে খেৰৰ বুজিৰ পিছতে বহি ভিতচোন এ মই নাযাওঁ আকৌ মাৰিব পাৰে সেই কাকা কেলৈ মাৰিবা কোনপিনে আছে এইপিনে নি এইপিনে ন ৰহ তহঁতে ইয়াতে থাকিবি দেই অঁ অ' হেপা অঁ তোৰ এটা মই বৰ বেয়া কথা শুনিলোঁ যে কি কথানো ছাৰ কি কথা মানে তই বোলে বায়েৰৰ ভিনীদৰ গাত হাত উঠাইছ চাওচোন মোৰ বিয়া পাত পিয়াৰ মন নাই সিহঁতে খালি বিয়া পাত বুলি জোৰ কৰি থাকে সেইকাৰণে খঙত মই গলটি মাৰি দিছোঁ বায়েৰে আৰু ভিনীয়ে তোক ভালৰ বাবেহে তেনেকৈ কৈছে বায়েৰে যিদৰে তোক সৰুৰ পৰা নিজৰ মাকৰ দৰে তুলি তালি ডাঙৰ দীঘল কৰিলে এনেস্থলত তই বাইদেউ আৰু ভিনীদৰ গাত কেনেকৈ হাত দিছ মোৰ হঠাৎ খং উঠি গ'লে ছাৰ আপুনি বিশ্বাস কৰ ঐ বুব খং নামেই হ'ল চন্দাল বুজিছ বায়েৰে আৰু মায়েৰে একেই নিজৰ মাকৰ মমতা নিজৰ ল'ৰা ছোৱালীয়ে বুজি নাপায় নিজৰ মাকেহে বুজি পায় বুজিছ ঠিক তেনেকৈ তোৰ বাইদেউৰে তোৰ ভাল হোৱাটো দেখিলে বাইদেউ হাঁহে আৰু বেয়া হোৱাটো দেখিলে বাইদেউৱে কান্দে তই নাখালে বাইদেউৱে দুখ পায় ঠিক তেনেকৈ নিজৰ মাকে যিদৰে নিজে এটা সন্তানক নিজৰ পেটত দহ মাহ দহ দিন ৰাখি কিমান দুখ কষ্ট অতিবাহিত কৰিলে তাক জন্ম দিয়াৰ পিছত কিমান লালন পালন কৰি ডাঙৰ দীঘল কৰিলে কিমান কষ্টৰে ক'ত থ'ম ক'ত নথ'ম ওপৰ থলে চিলনি আনিব মাটিত থলে নিগনিয়ে খাব কিমান কষ্টৰ মূৰত কিমান মৰমত বাইৰে তোক লালন পালন কৰি ডাঙৰ দীঘল কৰিছে বুজিছ নাই বাই আৰু মাই একেই আৰু সেইজনী বাইদেউৰ গাত তই হাত তুলিছ সামান্য এজনী ছোৱালীৰ প্ৰেমত পৰি তই বাইৰক এনেকুৱা ব্যৱহাৰ কৰিছ আৰু তাইৰ স্বাৰ্থত বায়েৰক মোহাৰি পেলাব পাৰিবি জানো নোৱাৰো ছাৰ দিছ ইজ ভেৰি ভেৰি চৰি এতিয়া চহী কৰা নহ'ব বুজিছ আগতে ভুলকৈ পিছত চহী কৰা নহ'ব চুৰ যোৱাৰ পিছত বুদ্ধি পাঙিলে নহ'ব বুজিছ নাই এতিয়া মোৰ চকু আগতে নিজৰ বাইদেউ আৰু ভিনদেউক ভৰিয়ে হাতে ধৰি মাফ খুজিব লাগিব বুজিছ তোক যদি মাফ নকৰে তোৰ ভৱিষ্যত বহুত বেয়া আছে গম পাইছ এনেকুৱা ভুল আৰু জীৱনত কেতিয়াও নকৰিবি বুজিছ ব'ল এতিয়া ব'ল উঠ যৌ যৌ পিলা হৈ গ'লে ঐ জিলাপী মই কিন্তু আজি তোক যি যি লাগে চব কিনি দিব পাৰিম ৰচোন বহুত পইচা দিছি দুখন এ হ'ব দে এই 200 টকাত ইমান বস্তু নাপাম নহয় কিনো কোৱা এই দুখন পইচা দি মই এখন দোকান কিনি পেলাব পাৰিম মই হ'ব দে বাজাৰত যাই একো উল্টা পুল্টা নকৰিবি মই যেনকে কওঁ সেনকে থাকিবি হা
হবু দে তুই মোক ইমান বুঝাবা নালগে মিম সাহেবে মোক কইছি নহয় হাহো ডিমান্ড না জিগিটা ঘুরুনে ঘুরুনে আছে সেইগিটা জিমান থাকে বলে হিমান দামি পয়সা বেঙ্গেরার দরে কথা নকবি বাজারত যাই তুই একো মাতবুল নকবি আর মনে মনে থাক কিয়া থাকিম কিয়া থাকিম মো জিগিনি টাং টাকে লবা লাগু হব দে মই না যাং তয়ে যা হে রহাই তোর মতে হবু জো সাবি কিন্তু তাত যাই যাতে একো উল্টা পাল্টা নকরা নকরং দে জো আ এতিয়া বাইরে আর ভিনিয়ারক ভয় ধৈ মাপ খুঁজ বুঝছ না নালগে ইহে আমাক ক্ষমা খুঁজবা মই নু তার কোন এ মুখ চিনিয়ে না পালা মই ইমান দিনে পানিত কূপ মারলু চিন্ন বুহিল ও বাই আর ভিনি মই আজির পাই তহতর উপর অত্যাচার নকরো এবারর কারণে মোক মাফ করে দিয়ে দিয়ক দিয়ক ক্ষমা কই দিয়ক ক্ষমা কই দিয়াতকৈ একো ডাঙৰ কাম নাই হবু দে ক্ষমা করে দিছু বাৰু ক্ষমা করে নেদিয়া গেল তোক মই থাকিব পাৰিম নেকি হাজার হলেও তই মোর ভাইটো ক্ষমা করে দিবাই লাগবো মই ঐ খুলালি হবু দে ওই ময়ো বেয়া পাই থাকা নাই দে টেনশনে কোৱা কথাগুলা যদি মনত রাখা ভাল হব তহতে মিলিজুলি থাক বুঝছ নাই তহত মাত্র তিনিজন সদস্য ইমান ডাঙর ঘরখনের ভিতর ইয়ার মাজত যদি তিনিজনের মাজতে কাজিয়া পেচাল হয়ে থাকে খটরুয়ে জানো লাই নেপাব ঠিকই কৈছে স্যার ইউ আর দিস রাইট ওয়ার্ড তহতে এতিয়া সুখে শান্তিয়ে থাক বুঝছ মই এতিয়া যাওঁগৈ দেই কেতিয়াবা আকৌ মাজে মাজে আহিম এনেকুৱা ভুল আৰু তই কেতিয়াও নকৰিবি দেই জানা না আৰু তহঁতেও নকৰিবি নে কি তহঁত সুখে থকাটোৱে মই কামনা কৰিছোঁ আৰু ঠিক আছে আহিছোঁ দেই হ'ব ছাৰ ও বাই মোক মাফ কৰি দিবি আৰু ধৰি নাথকিবি হ'বু দে তোকনো মাফ নকৰি মই কাক কৰিব পাৰিম এ বাবা হাজাৰ হলেও তই মোৰ ভাইটো তোক মই ক্ষমা কৰি দিছোঁ দে গৰম হৈ আছে ভিতৰি গৰমৰ দিনত মাথা গৰম হবই আৰু এই ভিতৰি উঠা গৰমৰ কাৰণে মোৰ মাথা গৰম হোৱা নাই ইয়াৰ কথা বাৰ্তাতহে মোৰ মাথা গৰম হৈছে ভিতৰি কি হৈছে ন কি কৈছে হাপাই সি নীলাছ অভদ্ৰটোই মোক গল্পা মাৰি দিছি কথা খা কবা লাগিয়ে তোৰ লাজ লাগছিয়া ইমান সময়নো বজাৰত কি কৰি আছিলি ঐ কি কৈছা বৌ ইমান সময় বজাৰত কি কৰি আছিলি চিন্তা হৈছে না মোৰ ইয়াকে হুত বজাৰখনত কি কৰি আছিল ইয়াৰ লগত আৰু মই কেখনো বজাৰত নাযাওঁ কি নোকোৱা জিলেপি কি নকৰিলো মই ঐ খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া অটল অটো ড্ৰেগন ইউজ হিমালয়ান নিম ফেচ ৱাছ স্কেল প্লাছ শ্বেম্পু নেৰোলেক সুৰক্ষা আইডিয়া 4G প্ৰেষ্টিজ প্ৰেছাৰ কুকাৰ এয়াৰটেল ইণ্ডিয়াৰ ফাৰ্ষ্ট অপেন নেটৱৰ্ক ৱিভেল চো কিছ মিছ বেলেটেলো গুড নাইট নিম কইল নিম আণ্ডাৰ ড' মচ্ছৰ বাহাৰ শক্তিশালী আৰু সুস্থ শৰীৰৰ বাবে আয়ুৰুইন নিউট্ৰিগ্ৰেইন এভৰিডে মাছালা ফিউজন চানফ্ৰেছ ডেইৰী হোৱাইটনাৰ সাইকেল পিওর আগরবাতি আর সুপার ভেসমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেসমল নে কিয়া কমাল বালাগর তো আয়ো বস কিলো এতে পিনি পিনি আও মাই থাক র খুল লেতা হে 20 পামান খোলা মেলা কই থাকিব মা দর মা হইছে কিন্তু মা অকমান এটা কাম কৰি ইলাই এনেকে মাৰি দিওঁ নি হে ইয়াতো ওলমাই দিম আৰু এটা দিয়া লাল লাল কাগজ লগাই দে নালাগে দে ইয়াতে দিওঁ বিয়া পাইছ নাই নাই মিলাই দে মিলাই দে অকমান বৰ ধুনীয়া লাগিছে একে দোকানখন আলু অহন্ত দোকান পুৰা হৈ গিয়া কালকে তিকা মাল আই না সব ৰেডি কৰা লাগিব অকমান এটা কাম কৰো দে তই মানে দোকানী মই মানে কাষ্টমাৰ হা ঠিক হে নানক নানক কাটাও সিগারেট দিয়া হে সিগারেট নাই বিয়েটা দিয়া হে নাই আমার খান দিয়া নাই সাঠাই প্যাকেট দিয়া নাই এইবিলাক কারণে তোর দোকান নচলে এনেকে গুড়া মাই পেলাই নাই নাই কই থাকে নাকি মানুষে অসমীয়া মানুষে সেইকারণে এইবিলাক বিজনেস করব নয় কথা কবলে আইছে ভালকে কব লাগে মানুষ জানা নাই ঐ কি বাচ্চা তোতে ঐ হাপা হ্যাঁ হামলো কালি সে দোকান দেগা দোকান
কোট এতে সাদা বিড়ি সিফটি বাকুই নাই দেখুন কই হেৰো আজি দোকানখন বনাইছোহে কাইলৈ বস্তুবিলাক আনিম বাপৈ তহঁতো কিন্তু পুলিচ হৈ ফেলে তামাম টকা মাৰি দিলি দেই দোকান দিব পাৰা হলি এই কষ্ট কৈছো তাহলে আনি দোকান দিছো যি টি কথা কৈ মেথাটো গম কৈ নলবি গ্রামের মাসির এই কথাটা খারাপ লাগতা হে ভালো কাম করবি তাও সমালোচনা করে গা খারাপ কাম করবা তাও সমালোচনা করে গা তোহাতে মানুহ উন্নতি হতে দেখিবই মা হব দে কথাখার কওতে দুই এঙ্কে দম দিবে লাগে না এ কথাখা কলেও ভালকে কব লাগে মানুহক বেছি মহাতে কমন লাগে আই এম ভেরি ভেরি সরি সরি কইলে হব না আমাকে দোকান সে মাল কিননা পড়ে গা কিনিম দে কিন্তু বাকি ওয়া হয়নে বাকি মানে ফাঁকি এই ব্লাক সিস্টেম মূল কারণ হব দে ভাই মই কৈ দিছো তুলিছা কাষ্টমাৰ নালাগে যা 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 দোকান দিয়াই নাই কাষ্টমাৰ খেদবেৰ হলে এনকে হলে তহঁতৰ কেনকে উন্নতি হব এ উন্নতি নেই চাইয়ে সেই নালাগে দা উন্নতি নালাগে এই আমি হটছি যাম ধ্বংস হম হাম লোক কা বাড়ি মে দিতে লাগ জায়গা হব শান্তি হ গিয়া তুম লোক কা যাইছা কাষ্টমাৰ না হলে আমরা চলুম কারণ 100 জনে 100 কথা কুরবানের এক কথা আপনা দোকান হে ইমান দেরিক লগি আহি পাও নাই কিনো করছি বজারত আয় হকিয়নি কাকটো ইমান পদুলি মুখত ছাই রখি আছা পর হে হকি গেস্তি কারু জেলেপি কত বাই বজারত গিছি ইতক লগি আহি পাও নাই কিবা আহি পাও নাই চিন্তা ন হব না এই মিশাতে দিন চল লুসা কিটা গিরে গুনে দুটা বাজারত গিছে কিবা আলো বাজার সাজার করতে দেরি হও পারে তাকলো এর ইমান চিন্তা করবা লাগে না হেনে হেন কুঠা দেশন তথাপিও ইমান দেরি করবা না লাগে ন হয় আয় হকিয়নি কি হতে বাজার খান ভালকে চিনি পাই না নাইবা না কোবাত হেরে গেল হ্যাঁ তেনা কাও কি বাতা হবা পারে ওই হকি এটা কাম করছন তুই অলমান আগুয়াই যাছন কোন ফালে নু মা একবার যাম কোন ফালে নু যাবি বাজার ফালে যা ইমান ডাঙর বাজার তো মন কুটকুট বিচারে থাকে ইয়ে নি একবার অলমান বাজার খন চকু ফুরাই সাবি দেখা বাবা হতো পারা হয় নেকি অ তেনে হলে মই কিবা এটা পিন্দি আহ অ যা যা ফোন কালে যা হ্যাঁ ফোন কালে যাই হেম একো চিন্তা ন করবে এই মুরাতুর কারণে হান্তি নহ হইছে এনে দিন কাল গিলা বেয়া হে ভগবান ই হতক যাতে একো বিপদ নে পেলা প্রভু এই মাঠ নাই মারা মেটকে কি আমার সওই এনে মাথা সাথা গরম হই আছে ওই শিকনা কাটে হন হিতরে গরমের দিনত মাথা গরম হবো আর এই ভিটি উঠা গরমের কারণে মোর মাথা গরম হওয়া নাই আর কথা বার্তাতে মোর মাথা গরম হইছে ছিত্রি কি হইছে ন কি কইছে হাবাই এই নীলাস অবদ্ধ তুই মো গলটা মাই দিছি কথা খাও কো বালে গিয়ে তুই লাজ লাগছিয়া কি পান্দার তো গলটা মারবে হাহ কসে তুই ঘরখনের কারণে ইমান করার পিছতো হি ইমান হাহ করছে না ওই মেলো মোর বেজাই দুঃখ লাগছিয়া পিছে তো ডাঙ্গাটিক বিয়া পাতিলে বহুত সম্পত্তি দিয়া কথা আছে পিছে দিছে নেকি নেদিলা নহয় কালু খে দিম বুলি কৈছিল চিত্রে কালুক দিব পারে আর তোক দিব নরে তুই দেখুন লোকাল মানু চিত্রে তো সম্পত্তি বিচারি ঘর হট্টা লগে দিবে ওই মেলো কেন ঠান্ডা মুন্ডা ভিডাক পাই হি মুখ বেজায় অপমান করে মই লাজতে নকও বুলি হে চিত্রে তো সম্পত্তি বিচাসন একদম হিয়তর মুখে দি ফ্যান বাহির হয়ে যাব ঠিক কথা কইছা তুই এনে কই কিবা এটা করবা লাগবো ইনু ফুলগাম বুলু মইনু শুনছু রে জিলাপি একবার তো মাদি কমছে কম হগু বা জিলাপি এই আই জিলাপি ইমান সময় বজারত কি করি আসলি ওই কি কইছা বউ ইমান সময় বজারত কি করি আসলি চিন্তা হইছ না মোর ইয়াকে হুত বাজারখানত কি করি আসিল ইয়ার লগত আর মই কেখন বাজার না যাম কি নু কোয়া জিলেপি কি নু করলু মই মই জানছিলু এ বাজারত যাই জি তই কিবা উল্টা সিধা করবি বউ তো হে মগ ইয়ার লগত পঠাই দিছা মই তো তোকে লগ ধরছিলু উই ইয়াকর গুসকে ধরাতে যাবা দিলং এই মিম সাহাব ই জিলেপি এ মই ফালতু ভাবলি ই বিয়াই পায় কি কইছা ফালতু ভাবলি বিয়া পায় বলি গুসুম মাঝে মাঝে তুই যে মোর অসরা পরা না হই গিছিলি কত কি করি ফুরছিলি হ্যাঁ কয় এখন কোডো গিছিল মইনু হেই রহে তো হতর কাজ এখন বন্ধ কর ইফালে তো হদুতাক বিচারি মই হকি কো পথাই ছং এনে কাজি দুইতে কাজ করি মোরসা বাজারত ন কি করছিলি তার মানে মেম সাহা না দানু হু আবাহন না দানু হু বিখদন পুদামন তো না দানু কিন্তিত এতেকে পরমে তো দেখো ভৈনু তয়নত মুয় গতি সাধিবে উচিত
ৰাম মুৱ গতি সাধি দে সীত কৃষ্ণ প্ৰভু অ তাত আতুনক আতুনক এতিয়া মই আশীৰ্বাদ দিম দে অ অ অ কৃষ্ণ গোটেই বজাৰখনত সিহঁত দুটাৰ কাজিয়া কৰি থাকোঁতে গেল বোলে এই বেংৰাটো জিলাপিটোক বিৰাট হাৰাশাস্তি কৰে এই জিলাপিটোৱে বেংৰাটোৰ পৰা শান্তি নোপোৱা হৈছে তই ঠিক কথাই কৈছা দে ঐ সখী এটাই নুশুনে এটাই নেদেখে একদম জোৰা জোৰা পাফু জোৰা ফিনিহীন কোঠা দেশ যি মানুহৰ হাতত গল্পাখান তাক মাতবা ভয় আৰু লাজটো লাগবোৱে যাৱা কথাগিলাখান গেলে ভিনি সেইগিলাখান এতিয়া বাদ দি কিয় বাদ দিমেই এইবোৰ কথা মোৰ মনৰ পৰা ইমান সহজত মোচা নাযায় অ ভিনি মই দেখোন ক্ষমা খুজছোৱেই মেন ইজ মৰ্টেল মানুহ মাত্ৰেই ভুল দিছ ইজ ফাৰ্ষ্ট টাইম ভুল নেক্সট টাইম নট ভুল তোৰ ভুল জিকা বাদ দি বাপ্পা ঐ যিডালহে গল্টা মাছা একেবাৰে কাণ বিহে গেছি গতি সাধি দে কৃষ্ণ প্ৰভু অ তাত আতুনক আতুনক এতিয়া মই আশীৰ্বাদ দিম দে কৃষ্ণ নমো নমো নায়ন প্ৰসন্ন হৈক হৈ কয়ক মাক নিদান আপোনা মহিমা আপুনি ব্যক্ত কৰি দিব কোৱা পৈতান প্ৰভু দিব কোৱা পৈতান হে প্ৰভু কোবান দাদা দো আমাৰ হোটাতে মিনি পিনাই দোকান এখন খুন্দিবনো নাথে এই অধম দুটাই তোৰ কাৰ্য এইপিনাই ভান কাম কৰিবনো নাথে ইহঁতক আপুনি থকুমানি থাব আও প্ৰভু কৃষ্ণ প্ৰভু কৃষ্ণ হৈতে উত্তাৰ উঠক উঠক আপুনি আলু অঁ হামলোকে তনুৰাম মিতিকৰকে দোকান খোলা হে এইবাৰ মনে কাল লাইছো মিলে চাইগা কিয় নাচাব অপৰিষ্কাৰ নামে চামুইগা তেতিয়াহে ভাল লাগিব অ' তাত মই এইবোৰ ভানকৈ নাজানো নহয় কিবা যদি ভুল হয় ভগৱানে মোক দুখ ধৰিব কোৱা একো নহয় দে মনটো যদি শুদ্ধ হয় ভগৱন্তই একো বেয়া নাপায় গা ঠিকি কৈছে এ গা আপোনালোকে দুখ কৈছে তেতিয়া গাঁও বাৰু কিন্তু নেগা থেগা একোৱে নাই তোন তেনেকৈ গাব নেকি আচ্ছা পই পাম দে ঠিক আছে দিয়ক গাঁও দিয়ক বহক ভানকৈ গাম দে কৃষ্ণ প্ৰভু গাঁও দিয়ক দয় দয় নাম দয় শ্ৰী ৰাম দয় সনাতন হৰি হে দয় দয় নাম দয় শ্ৰী ৰাম দয় সনাতন হৰি হে আলুগিলাকত গজা আলু আৰম্ভ কৰিছে দেখোন মই ধুন্দুৰাত থকাকেইটাও কিজানি গাজিছে সোনকালে ৰোৱাৰ ব্যৱস্থাটো কৰিব লাগিব শান্তি নহৈছে বাপৰে বাপ ইমান কষ্ট হৈছে উঠবা মূৰছে মৰা দুটাই বেছি বেছি পাগলা হৈ গৈছো বাহ কি সাংঘাটিক বস্তুৱে দুটাই মানুহটো ক'ব লাগিব আহি পালি না সখী পালো আহি ইহঁতক বেছি বেছি মই হাইৰাণ হৈ গৈছ নাকে মুখে ঘুষা মাৰি দিওঁ সি গোটেই বজাৰখনত বোলে কৰবা নালগা কান্দু গিলা কৰি ফুৰিছিল অ বিনি এ ৰকচোন তই মোক বেয়া পাই আছা নেকি এ মাতলি জিউ নামতা বেয়া পোৱা নাই তোক মাতবা মোৰ লাজ লাগে এ বিনি কি হ'ল লাজে মোক মাতপেক লাগি যি মানুহৰ হাতত গল্পাখান তাক মাতবা ভয় আৰু লাজটো লাগবোৱে যাৱা কথাগিলাখান গেলে ভিনি সেইগিলাখান এতিয়া বাদ দি কিয় বাদ দিমেই এইবোৰ কথা মোৰ মনৰ পৰা ইমান সহজত মোচা নাযায় অ বিনি মই দেখোন ক্ষমা খুজছোৱেই মেন ইজ মৰ্টেল মানুহ মাত্ৰেই ভুল দিছ ইজ ফাৰ্ষ্ট টাইম ভুল নেক্সট টাইম নট ভুল তোৰ ভুল জিকা বাদ দি বাপ্পা ঐ যিডালহে গল্টা মাছা একেবাৰে কাণ বিহে গেছি দে দেই দৰকাৰ হ'লে মোকো এটা গল্টি মাৰি দি এনেকৈ নামতা নামতি হৈ থাকিলে ভাল নালাগে ভিনি হ'ব দে মই তোৰ নিচিনা ইমান অভদ্ৰ নহয় যে মই তোৰ গাত হাত তুলিম আৰু মৰমৰ ভিনীৰে এয়াই তই উপহাৰ দিলি
হব দে ইমান বগলি তথাপিও তোর বেটারি ডাউন হওয়া নাই না হব মনের দুঃখ যেতিয়া কমবু তেতিয়া মই নিজে মনে মনে থাকিম বন্ধুই আমার পানের দোকানদার ও সখী রে বন্ধুই আমার আমি কি রাখা তুমি ও পানের দোকানদার কত মিষ্টি হিজরদা পান খাওয়াইয়া কাইরা নীল মোহনা মার মোহনা মার বন্ধুই আমার পানের দোকানদার ও সখী রে বন্ধুই আমার কিহর দোকান দিছন এখন কার দোকান আমার দোকান কোবানাও মোর দোকান উই বাপরে বাপ ইমান সরকষ্ট হতে ভীষণ মরি করি পয়সা গেলে কাটি দোকান দিছা এই দি বয় ও ফালে দে দি বয় কি লাগিব মেলো ভাই খাবলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো ড্রেগন ইউজ হিমালয়ান নিম ফেস ওয়াশ স্ক্যাল্প প্লাস শ্যাম্পু নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G বেস্টেস প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক ফিভেল সো কিসমিস বেলেটেলো গুড নাইট নিম কয়েল নিম আন্ডার ডো মচ্ছর বাহার শক্তিশালী আর সুস্থ শরীরের বাবে আয়ুরুইন নিউট্রিগ্রেন এভরিডে মশলা ফিউজন সানফ্রেশ ডেরি হোয়াইটনার সাইকেল পিওর আগরবত্তি আর সুপার ভেসমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেসমল নে কিয়া কমাল